বিশ্ব উষ্ণায়ন ও মরণোত্তর অঙ্গদানে মানুষকে সচেতন করতে সাইকেল নিয়ে ভিন রাজ্যে পাড়ি দুই যুবকের। উড়িষ্যায় প্রচার চালাবেন তারা। বিশ্ব উষ্ণায়ন ও মরণোত্তর অঙ্গদানের বার্তা নিয়ে সাইকেল ভ্রমণে বেরোলেন দুই যুবক। সোমবার বসিরহাট থানা এলাকা থেকে যাত্রা শুরু করেন তারা। পেশায় হকার জনার্দন হালদার ও সুব্রত দেবনাথ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে যাত্রা শুরু করেন, শেষ হবে উড়িষ্যায়। সেখানে বিভিন্ন এলাকায় সচেতনতার বার্তা দেবেন তারা। ভুবনেশ্বরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথেও সচেতনতামূলক আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। সোমবার সাইকেলের সামনে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে যাত্রা শুরু করেন তারা। ওখানে গিয়ে আমরা ছোট ছোট ক্যাম্পেইনিং করব। এখনো পর্যন্ত যেটা খবর পেয়েছি, যোগাযোগ করবার চেষ্টা করেছি, যেটা হচ্ছে ভুবনেশ্বর ইউনিভার্সিটিতে আমাদেরকে একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত চলছে, জানি না শেষ পর্যন্ত কী হবে। সেখানে গিয়ে আমরা ছোট ছোট ক্যাম্পেইনিং করব। আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ এবং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো আমরা কাজ করি মানুষের সচেতনতার কারণে মরণোত্তর চক্ষুদানের ওপরে। সাইকেল যাত্রার শুভ সূচনা করেন বসিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রেমাশিস চট্টরাজ। ছিলেন আরো বিশিষ্ট জনেরা। আরো বেশি বৃক্ষরোপণ করার জন্য এগুলো ওনারা প্রচার করবেন। ওনাদের এই যাত্রা যেন সাফল্যমণ্ডিত হয় এবং সুস্থ শারীরিকভাবে ওনারা যেন সুস্থ থাকেন এবং ওনারা যেন এই যাত্রা সুস্থভাবে করে উড়িষ্যা থেকে আবার আমাদের বসে আছে ফিরে আসেন, এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট।